আল্লাহু মুশরিক। বেশিরভাগ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কথা নয়, বেশিরভাগ মানুষ ঈমান তো নিয়ে আসবে কিন্তু ওই মুশরিক। ব্যাপারটা কি, এটা কিভাবে বুঝবো আমি? বেশিরভাগ মানুষ ঈমান নিয়ে আসছে আবার মুশরিক? জি হ্যাঁ, একটু আগে যে উদাহরণটা দিলাম, ওয়ালাইকুম আসসালাম, যে একজন ব্যক্তি যখন রাজনীতিতে পদার্পণ করে, প্রবেশ করে, তখন দেখতে পাওয়া যায় হয়তো লেনিন, হয়তো স্ট্যালিন, হতে পারে বিভিন্ন গান্ধী পরিবার, যারা মারা গেছে, আরো আদার্স হতে পারে, কোনো দলকে আমি টার্গেট করছি না, প্রথমে বলে রাখি। এরা ঢুকা মাত্রে কি করে, প্রতিষ্ঠা দিবস, হয়তো কোনো ব্যক্তি মারা গেছে, আজ থেকে 90 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 4 বছর হলো, 1 বছর হলো, মৃগাঙ্গ ভট্টাচার্য মারা গেল, বেশি দিনকার ঘটনা নয়, 1 বছর হতে দেন, তারপর দেখবেন মুড়ে মুড়ে মূর্তি স্থাপন করবে। আর মুসলমানের বাচ্চারা যারা নিজেকে ইমানদার দাবি করে, তাদেরকে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকমের ফুলের মারা তোরা নিয়ে সেখানে নিরবতা পালন করে, করে না, করে না, আর মুখে বলে ইমানদার কিন্তু ওর কাজ কি মুশরিক, ইমানদার নয়। আপনাকে এটা বুঝতে হবে, আপনি যদি 7 বার হজ করে আসেন, 50 বছর ধরে আপনি আমল করেন, আর আপনি যদি সেই বিভিন্ন রকমের খাম্বা পূজাতে গিয়ে একটা ফুল যদি অর্পণ করে দেয়, তাহলে আপনার যাবতীয় যা কিছু খাটনি রয়েছে, আমল রয়েছে, সব বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর আপনি একজন মুশরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, আপনার জানা নেই, অজান্তি করে যাচ্ছেন, সবাই করছে বলে আমি করছি, বাপ দাদা করে গেছে বলে আমি করছি, যেমন মাঝহাবিদের যুক্তি আপনারও সেই একই যুক্তি। কেন এমনটি হবে, কেন আমাদের মুসলিমরা কি মূর্তি গড়তে এসেছে না ভাঙতে এসেছে? যে না না গড়তে এসেছে মনে হচ্ছে, নাহলে এত মূর্তি কেন থাকবে? এইখানে হতে পারে 20% হিন্দু বসবাস করে আর 80% হচ্ছে মুসলমানের বাচ্চা, তা সত্ত্বেও মুড়ে মুড়ে কেন স্ট্যাচু তৈরি হবে? আমাদের মিঠিপুরের কথা বলি, যারা এখন এক দল থেকে অন্য দলে চলে এসেছে, পার্সোনালি লিবেন না, আমি হক কথা বলি, ওখানে দেখতে পাওয়া গেল আগে কোন রকম মূর্তি ছিল না, মুসলমানের বাচ্চারা সাইন করে দুখানা মূর্তি প্রতিষ্ঠা করেছে, এরকম হাজার হাজার এলাকা হাজার হাজার মূর্তি স্থাপন করেছে, আর বলছে এদেরকে দেখে তার বিভিন্ন রকমের কথা মনে পড়ে যাবে, তার পথে ধরে আমরা জীবন যাপন করব, ওর মতো আমরা নেতা হব। আরে হন, কোনো যায় আসে না, কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন এটা আপনার জানা নেই, আপনাকে বলে দিলাম, আজ থেকে যদি কাল থেকে যদি আপনি এরকম কাজ করেন, লেনিন স্ট্যালিনের কাছে যদি ঝুঁকে যান, কালী মন্দিরের কাছে না মাথাকে নিয়ে নেন, তাহলে আপনি কাফের, কাফের, স্পষ্ট কাফের, কাফের ফতোয়া দিলাম আপনাকে, স্পষ্ট কাফের। আপনার আসুক কোন মায়ের বেটা আছে আমার কথাকে উল্টে দিবে, চ্যালেঞ্জ থাকলো আমাকে ভুল প্রমাণ করবে না।